নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সোনাইয়ে মাদক বিরোধী সচেতনতা সভা, নেশা নির্মূল করার ডাক। দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোডে এবার 69তম পুজো, ব্যাপক প্রস্তুতি। জিরিঘাটে আগুনে পুড়ে ছাই বসত বাড়ি, অগ্নিকাণ্ডের উৎস অজানা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরগুইয়ার উদ্যোগে নেশাদ্রব্য ও মাদক সেবনের বিরুদ্ধে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় সোনাই হাসপাতাল রোডের আরএফ বিবাহ ভবনে আয়োজিত এ সভায় মাদক উৎখাত করার ডাক দেন বিশিষ্টজনেরা। আমিরুল হক লস্করের পৌরোহিত্যে ও খালিদ হাসান লস্করের পরিচালনা সভায় বিভিন্ন বক্তা সমাজ থেকে নেশা নির্মূল করতে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। বিধায়ক করিমউদ্দিন বরগুইয়া বলেন, নেশা সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, আরেকটার বিরুদ্ধে সজাগ দৃষ্টি না রাখলে ভবিষ্যতে ব্যাপক প্রভাব পড়বে। তাই সোনাইয়ের প্রত্যেক গ্রামে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তিনি উদ্যোগ নিয়েছেন। আগামী মাসের 2 তারিখ থেকে জায়গায় জায়গায় সচেতনতা সভা হবে। এতে সচেতন মানুষ বিশেষ করে অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, আমরা জাতির জনকের প্রতি সবসময় শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশ স্বাধীন করেছেন, ফ্রিজিস খেতেইছেন। আমি সেই তারিখকে আমাদের বেসিস নিয়ে আমি অনুরোধ করবো, আগামী 2 অক্টোবর আমরা যাতে আমাদের প্রথম পদক্ষেপ আমরা সেই দিন থেকে শুরু করি। সেটা লং টার্ম হতে হবে। একদিন মিটিং করলাম, পরের দিন শেষ হয়ে গেল। মিডিয়াতে আমার মিডিয়ার বন্ধুরা সহযোগিতা করছেন, সাহায্য করবেন, আমাদের আবেদন নিবেদন চাপাবেন, সোশ্যাল মিডিয়ায় যাবে, পরের দিন শেষ, তাহলে হবে না। সত্যিকারের যদি অ্যাওয়ারনেসের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে যদি আমরা নেশামুক্ত সমাজ করতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই, তাহলে আমরা মিনিমাম 1.5-2 বছরের একটা প্রোগ্রাম আমরা হাতে নিতে হবে। তো আমি অনুরোধ করবো, যদি আপনারা সবাই মত দেন, 2 অক্টোবর প্রথম আমরা সকালে একটা প্রভাত ফেরি করি, সমস্ত সোনাই অঞ্চলের প্রত্যেক জিপি থেকে আমরা কিছু লোক নেই, সবাইকে সজাগতা করি যে আমরা আসুন, সবাই মিলে সকালে আমরা সকাল 7টায় বেরোই, 10টা পর্যন্ত আমরা একটা প্রভাত ফেরি করি। সকালে বেরিয়ে আমরা মেসেজ দিই একটা, যে আমরা সোনাইয়ের প্রত্যেক অঞ্চল থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা গান্ধী জয়ন্তীর দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রতিজ্ঞা করলাম আজকে থেকে আমরা গ্রাসরুটে প্রত্যেক ঘরে ঘরে এন্টি ড্রাগস ক্যাম্পেইনিং শুরু করব। জিরিঘাটে আগুনে ছাই একটি বসত বাড়ি, বাড়ির মালিকের নাম সিদ্ধেশ্বর দাস। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা 7টা নাগাদ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জিরিঘাট পুলিশ এবং লক্ষ্মীপুর থেকে ছুটে যান এসডিপিও পার্থপ্রতিম দোয়ারা। খবর দেওয়া হয় লক্ষ্মীপুর দমকল বাহিনীকে। দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগে স্থানীয় জনগণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি। তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না, তাই সব ধরনের আসবাবপত্র সহ যাবতীয় জরুরি নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের লোকেদের এখন মাথা রাখার জায়গা নেই। আগুনের খবর জানতে পেরে বিধায়ক কৌশিক রায় ফোনে খবর নেন।
অম্বিকাপুর শ্মশান রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর 69তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা জানান, চতুর্থীতে পূজা মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের গণধীশানন্দ মহারাজ এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি নেতা কনাদ পুরকায়স্থ, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর প্রমুখ। এবার পূজা মণ্ডপ এবং প্রতিমাতে থাকবে বিশেষ আকর্ষণ। মহালয়া থেকে নবমী সাত দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিমা ও মণ্ডপ সোনার আদলে সাজিয়ে তোলা হবে। 15 লক্ষ টাকার বাজেটে তৈরি হচ্ছে এই পূজা মণ্ডপ। প্রতিমা নির্মাণ করছেন নবদ্বীপের উজ্জ্বল প্রামাণিক, মণ্ডপ সজ্জায় গোপাল সূত্রধর এবং লাইটিংয়ে আছেন বিপুল নাথ। চতুর্থীর দিনে অরুণ কুমার ধরের স্মৃতির উদ্দেশ্যে প্রায় 200 দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা। কমিটির পক্ষ থেকে শিলচর তথা বোড়াবাসী সবাই আমরা আগাম শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা জানাই। এবছর গুটি গুটি পায়ে আমরা প্রায় 69 বছরে প্রায় পাড়া দিলাম আমরা আমাদের এই পুজো কমিটি। প্রতি বছরে নেই, এবছর অচিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে আমরা আহ্বান জানাইলাম এই মণ্ডপে, এবং ভক্তরা সবাই আমরা আহ্বান জানাইলাম আপনারা আইন আমরা পূজাটা আয়া দেখুন, খুব ভালো পুজো হয়। আমরা এখানে সবাই জানে প্রতি বছরই অনেক জনসাধারণের ভিড় হয় এখানে। এবছর আমরা পুজোটা হলো পুরোপুরি গোল্ডেন টেম্পল থাকবে, পুরোপুরি গোল্ডেন থাকবে, মূর্তিও গোল্ডেন থাকবে এবং প্যান্ডেলও গোল্ডেন থাকবে। আমাদের প্রায় 15 লাখ টাকা বাজেট, প্রতিমা শিল্পালয়ে আছে, প্রতিমা শিল্পী শিল্প নির্মাণে আছে নবদ্বীপের উজ্জ্বল প্রামাণিক, এবং মণ্ডপ সজ্জায় আছে গোপাল সূত্রধর, লাইটিংয়ে আছে বিপুল নাথ। তো আপনারা সবাই আইবেন, আমরা এটাই আর্জি আপনার কাছে, আপনারা আইন এবং আমরা এই সুন্দর পূজাটারে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করিয়া তুলুন। আমরা পুজোর কিছু বিশিষ্ট আছে যেটা আমরা এই বছর চতুর্থীতে আমরা এই বছর উদ্বোধন করবো, আমরা পুজো উদ্বোধন করবো শ্রী গণেশ শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ স্বামী গণেশানন্দজী মহারাজজির হাতে, গণদীশানন্দজী মহারাজজির সেক্রেটারির হাতে আমরা উদ্বোধন হইব, এবং চিফ গেস্ট হিসেবে থাকবো আমাদের রাজ্যসভার এমপি শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া, আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এক্স প্রেসিডেন্ট ডিএসএর বাবুল হোর মহাশয় এবং কনাদ পুরকায়স্থ মহাশয় আমরা চিফ প্রেসিডেন্ট থাকবো। চতুর্থীতে সবাইরে আমরা আহ্বান জানাই, সবাই আইন আমাদের উদ্বোধনের মধ্যে আইন, এবং মহালয়া চতুর্থী পঞ্চমী সপ্তমী ষষ্ঠী অষ্টমী নবমী সাত দিন আমরা, এবং এবছর আমাদের মূর্তিতে গোল্ডেন গোল্ডেন হিসাবে আমাদের মূর্তি থাকবে এবং প্যান্ডেলে আমাদের গোল্ডেন থাকবে। আমাদের এবছর আমাদের তিনদিন প্রসাদ, আমাদের ঐতিহ্য আছে তিনদিন প্রসাদ আমরা খাওয়াই, এবং আমাদের শিলচর এবং বোড়াবাসী সবাইকে আমরা আমন্ত্রণ রইল আমাদের প্যান্ডেল দর্শনার্থীকে দর্শন আসার জন্য, এবং আমরা দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয় সবাই আসার জন্য। আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে দুদিন ব্যাপী মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল সৎসঙ্গ আশ্রম রোড দুর্গাপূজা ও কালীপূজা কমিটি। রবিবার পূজা মণ্ডপে আয়োজিত শিবিরে বরাকের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় 200 মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ তুলে দেন। কমিটির দুদিন ব্যাপী আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে সফল ও সার্থক করে তোলায় এলাকার প্রত্যেকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কমিটির কর্মকর্তারা। আজকে আমাদের সৎসঙ্গ কালীপূজা দুর্গাপূজা কমিটির তরফ থেকে একটা বিশাল মেগা মেডিকেল ক্যাম্প হয়েছে এখানে আশ্রমের মণ্ডপের ভিতরেই হয়েছে। এখানে কাছর শহরের অনেক বড় বড় ডাক্তার এসেছে, ডক্টর অনুরুদ্ধ বিশ্বাস, ডক্টর অভিতোষ রায় এবং ম্যান্ডেলার ডক্টর কুন্দ এবং আমাদের আশ্রমে এসে উনি সব যারা পেশেন্টরা ছিল ওদেরকে মেডিসিন দিয়েছেন, চেক আপ করেছেন। অনেক বড়োভাবে আমরা একটা মেগা ক্যাম্প করেছি আজকে, আগামীতে আমরা আরও বড় ক্যাম্প করবো। তার জন্য আমরা আশ্রমের যারা বাসিন্দারা আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে এরা এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এই ক্যাম্পে। আর আমাদের যারা আশ্রমের যারা বাসিন্দারা আছেন ওরাও এসে এই ক্যাম্পে ট্রিটমেন্ট করিয়েছেন। দুই দিন মিলে অলমোস্ট 200 বেশি, মোর দেন 200 আমরা ওনাদেরকে আমরা সাহায্য প্রদান করেছি। আমরা দুজন মাঝখানেও আরও অনেক কার্যক্রম আমরা হাতে নিয়েছি, আমরা আশা করছি এটাকে সম্পন্ন করব। আপনাদের মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই যে 4 দিন আমাদের এখানে এসে পুজো উপভোগ করার জন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য।
উধারবন্দ ব্লক কংগ্রেস কমিটিকে শক্তিশালী করতে রবিবার সকাল 11টায় উধারবন্দ ব্লক অডিটোরিয়ামে বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিনের সভার আয়োজক ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেসের নবমনোনীত সভাপতি সন্দীপন নন্দী। সভায় উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, জেলা কংগ্রেস সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য প্রমুখ। সভায় কংগ্রেস নেতারা শাসক দলের দুর্নীতি অপশাসনের বিভিন্ন দিক আপনারা সবাই জানেন যে লোকসভা বিধানসভার জন্য ডিলিমিটেশন হয়েছিল, আমরা ফরাক উপত্যকা থেকে দুইটা আসন কমিয়ে দেওয়া হয়েছে। সেই দুইটা আসন কমানোটা আমাদের যে ফরাক উপত্যকার জন্য যে ফান্ড, সেই ফান্ডটাও কমিয়ে দেওয়া হয়েছে। কারণ দুইটা আসনের যে এক একটা বিধানসভা আসনে যে সরকারের তরফ থেকে যে প্রকল্প আসে, যে টাকা আসে, সেই টাকাটাও দুইটা ফরাক উপত্যকার জন্য কমিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে কংগ্রেস দল ফরাক উপত্যকাতে অনেক আন্দোলন করেছিল, কিন্তু কোনো ফলশ্রুতি হয়নি। এই সরকার কোনো আন্দোলনকে পাত্তা দেয় না। আমরা বিভিন্নভাবে আন্দোলন করেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা ইলেকশন কমিশনের সাথে দেখা করে আমরা কমপ্লেন দিয়েছি, কিন্তু তারপরেও কোনো ধরনের কোনো সেই ফরাক উপত্যকার প্রতি যে ওনাদের বৈষম্যমূলক আচরণ, যে ফরাকে যেখানে 27 লক্ষ পপুলেশন ছিল তখন বলা হয়েছিল এখানে 15টা আসন, আজকে 46 লক্ষ জনসংখ্যা হওয়ার পর দেখা যায় এখানে 13টা আসন। এই বর্তমানে আসাম সরকার যেভাবে ফরাক উপত্যকাকে প্রত্যেকটা জিনিসে ফরাক উপত্যকা কীভাবে বৈষম্য করা যায়, ফরাক উপত্যকা কীভাবে অবহেলিত করা যায়, সেটাই হচ্ছে ওনাদের একমাত্র উদ্দেশ্য। যে ফরাক উপত্যকা বাঙালিদেরকে কীভাবে হয়রানি করা যায়, বাঙালিদেরকে কীভাবে রাজনৈতিক মেরুদণ্ড ভাঙা যায়, সেটাই হচ্ছে ওনাদের একমাত্র উদ্দেশ্য। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে মাসিমপুরের টিলাইন এলপি স্কুলে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে অপটোমেটোরিস্ট ভবতোষ দেব বর্মা, রাকেশ ত্রিপুরা ও অনিমেষ দেবনাথ দ্বারা মোট 113 জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং 27 জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালে নির্ধারিত করা তারিখে বিনামূল্যে অপারেশন করা হবে। সাথে সেদিন নির্ধারিত কিছু রোগীদের বিনামূল্যে চিকিৎসাও করা হবে। এছাড়াও এই শিবিরে হতদরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। ইয়াসি আঞ্চলিক কমিটি এই গুরুত্বপূর্ণ শিবিরকে সক্রিয়ভাবে অতি শৃঙ্খলভাবে আয়োজন করেছে। মিয়া খান ছিলেন ক্যাম্প ইনচার্জ ও সাথে ছিলেন মাখলিসুর রহমান লস্কর, ময়েজউদ্দিন লস্কর, হাবিবুর রহমান মজুমদার, মন্তশ্রী, আহমেদ আলী মজুমদার, নিজামুদ্দিন সদিয়েল প্রমুখ। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এর পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ সন্দীপ শীল, দেবশ্রী চৌধুরী, নন্দা রায়, প্রজেক্ট চেয়ারপারসন আব্দুল মতিন খান, লায়ন্সের জোন চেয়ারপারসন সঞ্জীব রায় প্রমুখ। আগামী দিনেও এতদ অঞ্চলে আরও শিবির আয়োজিত হবে বলেও দাবি করেন ক্লাব ভ্যালি ভিউর কর্মকর্তারা। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে এবং ইয়াসির সহযোগিতায় আজকে আমরা মাসিমপুরে তিরালা টি লাইন এলপি স্কুলে আমরা আজকে চক্ষু শিবির করেছি এবং ভালো সাড়া পাওয়া গেছে। এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে লায়ন্স ক্লাব জিরো ক্যাটারেট একটা মিশন নিয়ে কাজ করে যাচ্ছি আমরা, সেই মিশনের একটা অঙ্গ হিসাবে আজকে আমরা মাসিমপুরে উপস্থিত হয়েছি এবং অন্তত প্রত্যন্ত অঞ্চলে গরিব দুস্থরা এগিয়ে এসেছেন এবং ছানির ব্যাপারে হোক বা চক্ষু পরীক্ষার ব্যাপারে ওরা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা যৌথভাবে উদ্যোগ সফল হয়েছে, যেহেতু আমরা 104 জন পেশেন্ট চেক আপ হয়েছে, এখানে এক্সামিন করা হয়েছে লায়ন্স ভ্যালির উদ্যোগে এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে। যাদেরকে ছানি ধরা পড়েছে ওদেরকে আমরা ডেট ওয়াইজ শিলচর শিলামপুরটিতে চৌধুরী হসপিটালে আমরা ক্যাটারেক্ট অপারেশন করাবো এবং সেই ডেট অনুযায়ী আমরা ওদেরকে আহ্বান করছি যাতে কারোর কেউ যাতে এই সুযোগটা মিস না করে, কারণ এই চোখ যদি থাকে তাহলে সুন্দর দুনিয়াটা দেখা যাবে। আমরা জিরো মিশন নিয়ে কাজ করার উদ্যোগটা আজকে আরেক ধাপ এগিয়েছি এবং আশাবাদী আমরা যেভাবে লায়ন্স ক্লাব এবং তথা প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট যৌথভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও এই উদ্যোগ আমাদের আমরা চালিয়ে যাবো। স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার পালংঘাটের ডুগরুপস্থিত ওএনজিসির উদ্যোগে স্থানীয় শিবদুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় এক সচেতনতা সভার পাশাপাশি হতদরিদ্র মানুষের মধ্যে স্বচ্ছতা কিট বিতরণ করা হয়।
500টি পরিবারের পুরুষ মহিলাদের হাতে স্বচ্ছতা কিট তুলে দেন ওএনজিসির তরফে দুই ডিলিং অ্যাসিস্ট্যান্ট তাহের আহমেদ লস্কর ও কল্যাণ চামা। এতে শিবদুর্গা ক্লাবের তরফে উপস্থিত ছিলেন উপদেষ্টা লালন প্রসাদ গোয়ালা, সম্পাদক বাবলু দাস, রামদাস গোয়ালা সহ অন্যান্যরা। এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে লালন প্রসাদ গোয়ালা স্বচ্ছতার উপর আলোকপাত করেন। এই কর্মসূচি যাতে বাস্তবিক অর্থে সফল হয় তার জন্য এই প্রত্যন্ত এলাকাকে বেছে নেওয়া হয়েছে। আমরা কিভাবে নিজেরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম, নিজের ঘররে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম, নিজের পাড়া প্রতিবেশীরারে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে রাখতাম, কারণ সুস্থ শরীরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সুস্থ এবং সুন্দর পরিবেশ। ঠিক আছে, তো এইটারে কেন্দ্র করিয়া আমরার ওএনজিসির নাম সবে শুনছেন ওএনজিসি, এই ওএনজিসি শ্রীকুনা আগামী বিগত 17 তারিখ থাকি আগামী 2 অক্টোবর পর্যন্ত আমরার শিবদুর্গা ক্লাবের সঙ্গে বিভিন্ন রকমের আমরা কর্মসূচি হাতে নিছি। এইটার একটা পার্ট আছিল যে একটা গ্রামে গিয়া এখানে অ্যাওয়ারনেস করা মানুষরে, এই গ্রামটা আমরা শিলচর শহরের কোনো একটা কিনারের গ্রামেও করে দিতে পারতাম, এখানে না আইয়া। ঠিক আছে, কিন্তু যেহেতু ক্লাব এইখানের আমরা ওএনজিসির সাথে মিলিয়ে কাজ করতেছি, ওই সুবাদে আমি এইখানে প্রোগ্রামটা, আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এখানে অর্গানাইজ করছি। শ্যামপুর সর্বজনীন ফুটবল কমিটির ব্যবস্থাপনায় নকআউট ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি ঘটে রবিবার। ডিলিমিটেশনের পরবর্তী সময়ে বরখোলা বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়া তাপাং ব্লকের শ্যামপুর গ্রামে আয়োজিত শ্যামপুর সর্বজনীন ফুটবল কমিটির উদ্যোগে তৃতীয়তম 32টি ফুটবল টিমের মধ্যে প্রতিযোগিতা শেষ হয়ে রবিবার শ্যামপুর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় সন্ন্যাসী টিলা 11 স্টার ও রাজপুর FC দুই দলের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং এই বিজয়ে হয় সন্ন্যাসী টিলা 11 স্টার 4-0 গোলের ব্যবধানে। অন্যদিকে তাপাং ব্লকের গ্রামবাসীরা এই ফুটবল খেলাকে ঘিরে আনন্দের হাওয়া ছড়িয়ে পড়ে। এই অঞ্চলের প্রায় জায়গা থেকে প্রায় 10,000 ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন। শ্যামপুর সর্বজনীন ফুটবল কমিটির মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরখোলার বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন পৌর কমিশনার তথা উপসভাপতি রাজেশ দাস, শ্যামপুর আখড়ার প্রধান বৈষ্ণব সুজিত গোস্বামী, দিঘর শ্রীকোনা আলমবাগ জিপির প্রাক্তন সভাপতি ব্রজেন্দ্র চন্দ্র দাস, কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, কাছাড় জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুচন্দ্র চক্রবর্তী, সমাজকর্মী হরেন্দ্র কুমার দাস সহ আরও অন্যান্যরা। ওনারা সবাই নিজ নিজ বক্তব্যে উক্ত আয়োজক কমিটিতে আন্তরিক ধন্যবাদ জানান এইভাবে শান্তি শৃঙ্খলাভাবে ফুটবল খেলাটি পরিচালনা করার জন্য। এই ফুটবল প্রতিযোগিতাটির মঞ্চে রানার্স হওয়া রাজপুর FC দলকে একটি ট্রফি সহ নগদ 30,000 টাকা এবং বিজয়ী সন্ন্যাসী টিলা 11 স্টার ক্লাবকে একটি চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ 50,000 টাকা হাতে তুলে দেন উপস্থিত সম্মানিত অতিথিরা। কিন্তু গ্রাম বাংলায় এখানে এসে আমি যা দেখতে পেলাম, এখনো ক্রিকেটের জায়গা নয়, এখনো ফুটবল আমাদের মাঠ দখল করে আছে। সেই জন্য যারা এই উদ্যোগ নিয়েছেন ফুটবলকে আবার এখানে সুদূর প্রসারিত করার জন্য, তাদের প্রত্যেকের আমি কুর্নিল জানাই এবং এই যে ক্লাব যারা আয়োজক তাদের জন্য উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় সেই কামনা করছি। অলরেডি আমাদের অঞ্জন চৌধুরী মহোদয়, আমাদের MLA মহোদয়কে বলেছেন মাঠ এবং রাস্তার সংস্কারের জন্য। আমি শুধু এটুকুই অনুরোধ রাখবো, কমসে কম রাস্তাটা আপনি বানিয়ে দিন, আগামী বছর দেখবেন এখানে আমরা 50,000 মানুষ দিয়ে এই ফুটবল ম্যাচ আয়োজন করব। এতটুকু বলে সবার অত্যন্ত সুন্দরভাবে যারা এখানে এই ফুটবলকে কাজ বাড়ানোর জন্য উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকজন দর্শকবৃন্দকে, অডিয়েন্সকে আমি নতুন মস্তকে কুর্নিল জানাই এই বলে আমার এই সম্পৃক্ততার বক্তব্য শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সোনাইয়ে মাদক বিরোধী সচেতনতা সভা, নেশা নির্মূল করার ডাক। দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোডে এবার 69তম পুজো, ব্যাপক প্রস্তুতি। জিরিঘাটে আগুনে পুড়ে ছাই বসত বাড়ি, অগ্নিকাণ্ডের উৎস অজানা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।